একদম শুরু থেকেই একটু পেছনে চলে যাই, যেহেতু বাম শাসনে এবং এই শাসনে দুই শাসনেই আমার কাজ করার সুযোগ হয়েছে। 1982 সাল কসবা বিজন সেতু, 17 জন আনন্দমার্গী পুড়িয়ে মারা হলো গায়ে পেট্রোল ছিটিয়ে। তার যাদের নামে অভিযোগ ছিল তাদের কিন্তু শাসক দলের নাম ছিল। কোনো পজিটিভ অ্যাকশন কিন্তু যদিও সরকার সেদিন নেয়নি, এটা গেল একটা। 1993 সালে লালবাজার থেকে 200 গজ দূরে রশিদ খানের ডেরাতে বিস্ফোরণ হলো, 69 জন লোক মারা গেলেন, শতাধিক লোক আহত হলেন, বাড়িটা গুড়িয়ে গেল। সেই মামলাতে টাডা সেকশন অ্যাড করা হয়েছিল, সেই টাডাতে রশিদ খান কিন্তু আজও বন্দি, যাবজ্জীবন হয়েছে, কবে ছাড়া পাবেন কেউ জানে না। 2000 সালে বীরভূম জেলার নানুরের সুচপুরে 11 জন প্রান্তিক মুসলিম চাষিকে পিটিয়ে মারা হয়েছিল অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। মামলার যখন কনভিকশন হয় 2000 সালের পর, তখন দেখা গেল 44 জন সিপিআইএম ক্যাডার তারা কনভিক্টেড হয়েছেন, যাবজ্জীবন 23 জন ছাড়া পেয়েছিলেন। আমি তিনটে খুব বড় ঘটনার কথা বামফ্রন্টের সময় বললাম। এবার চলে আসি 2011 সালে, যখন থেকে আমার এই মামাটি মানুষের রাজত্ব শুরু হলো। আপনি দেখুন অদ্ভুত ব্যাপার, বামফ্রন্ট আমলে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো মবক্রেসি, লিঞ্চিং, পিটিয়ে মারা, গণহত্যা, শাসক দলের প্রচ্ছন্ন ছায়া, সব কিছু এর মধ্যে জড়িত ছিল। কিন্তু আমি এখন যে ঘটনাগুলো বলবো, অরবিন্দ ভগত একজন হোটেলিয়ার, তাকে প্রকাশ্যে আসানসোলে তার চেম্বারে ঢুকে গুলি করে মারা হলো। তপন কান্দু 5 বারের কাউন্সিলর, কংগ্রেস কাউন্সিলর, তাকে প্রকাশ্য রাজপথে গুলি করে মারা হলো। অনুপম দত্ত পানিহাটির কাউন্সিলর, তাকে ভোর সন্ধ্যায় স্কুটার উঠবার সময় গুলি করে মারা হলো। আপনার সত্যজিৎ বিশ্বাস, যেটা দিলীপবাবু বলে গেছেন, হাঁসখালীর বিধায়ক, তাকে সরস্বতী পুজোর দিন গুলি করে মারা হলো। এবং এই আমি যতগুলো ঘটনা বললাম, অদ্ভুত ব্যাপার, এমনকি সেদিন টিটাগড়ে যে নীলাদ্রি সিংহরায় মারা গেছেন, এই প্রতিটি ঘটনাতে অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করছি। অ্যাজ এ পুলিশ অফিসার আমি অ্যানালাইসিস করেছি যে সমস্ত সুপারি কিলারের কাজ, সমস্ত সুপারি কিলার একটা। আমি বামফ্রন্টের আমলে যে ঘটনাগুলো ঘটেছে তাতে আপনি জানতে পারছেন কারা মারধর করলো, কারা লিঞ্চিংয়ে যুক্ত, কারা সেদিন ছিল, সব জানা যাবে। কিন্তু এই ঘটনাতে আপনি জানতেই পারবেন না মাস্টার মাইন্ডকে, কারা টাকা দিল সুপারি কিলারদের, সুপারি কিলার কোত্থেকে এলো। পাটনার জেলে বসে কোনো অপরাধী তত্ত্বতালাশ করে জানছে যে অমুক অমুক জায়গায় তুমি হানা দাও, সেখানে গিয়ে অমুক লোককে মারো, যদি আমাদের কথায় রাজি থাকে, যদি আমাদের কমিশন মানি দিয়ে দেয় তাহলে ছেড়ে দিও, নয়তো তাকে মেরে দাও। এই যে ভয়ঙ্কর জিনিস, এটা আমার কথা না, ব্যারাকপুরের যিনি এমপি অর্জুন সিং, যার বাবা সত্যনারায়ণ সিং 3 বারের কংগ্রেসের ভাটপাড়ার এমএলএ ছিলেন, খুব নামী নেতা ছিলেন, তার ছেলে অর্জুন সিং প্রকাশ্যে এইটা বলছেন যে আমি পুলিশ কমিশনার ব্যারাকপুরকে বলে এসেছি যে এখানে কিন্তু পাটনার জেল থেকে বসে, ভাগলপুরের জেল থেকে বসে সুপারি কিলার নিয়োগ করে এই কাজগুলো করা হচ্ছে, আপনারা সামলান। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে মাস্টার মাইন্ড কারা, প্রচুর টাকা লাগে একটা সুপারি কিলিংয়ে, 7-8-10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, সেই টাকাটা কে দিল, এগুলো জানার কোনো উপায় নেই। মুষ্টিমেয় কয়েকটা লোককে অ্যারেস্ট করে যখন ছেড়ে দিচ্ছে মানুষ ভুলে যাচ্ছে। রাজু ঝা, তার একটা ব্ল্যাক অতীত ছিল, কালো অতীত ছিল, কিন্তু সে পরে আপনার উদ্যোগপতি হয়েছিল, বড় বড় হোটেল ফোটেলের মালিক হয়েছিল, দিলীপবাবুদের সঙ্গে সম্পর্ক ছিল। রাজু ঝাকে যেভাবে আপনার এই ল্যাংচা হাবের সামনে মারা হলো শক্তিগড়ে, এখনও বিশ্বাস হয় না, আজ অব্দি কেউ ধরা পড়েনি, যারা ধরা পড়েছে নমিনাল নাথিং, কেউ জানে না কারা রাজু ঝাকে মারল। তাহলে এই যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, এখন যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আপনার পুলিশ জানতে পারছে না, পুলিশ অন্ধকারে থাকছে। পুলিশ, আমি পুলিশের অফিসার হয়ে বলছি, আই এম আইজি অফ পুলিশ, সেই হিসাবে আপনাকে বলছি যে টাওয়ার লোকেশন করে, টাওয়ারের লোকেশনটা ট্র্যাক করে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আর পুলিশ কুকুর ডিপ্লয় করে যেটুকু তত্ত্ব আসে সেইটুকু দিয়ে পুলিশকে কাজ সারতে হয়। আমাদের টাইমে বা তারও আগে আপনার যখন সেই আপনার সোর্স ডিপ্লয় করা হতো, সেই সোর্সের যে কালচারটা সেটা পুলিশের থেকে উঠে গেছে, পরিশ্রম করার ক্ষমতাটা পুলিশ ভুলে গেছে। আর
পুলিশ যেটা বোলান্দি বলে গেলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশের এই কালচারটা ছিল না। পুলিশের কালচারটা খারাপ হয়েছে আপনার বলছি বামফ্রন্টের সময় থেকে খারাপ হয়েছে, সেই খারাপ হতে হতে এই রডটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে এখান থেকে পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে। আপনার পুলিশ অফিসারদের যেভাবে আপনার হিউমিলিয়েট করা হয়েছে এই শাসনে, আমি একটা ঘটনা বলছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা আছে, তার মধ্যে ক্রাইম ক্রিমিনাল তাদের মোডাস অপারেন্ডির জন্য প্রকৃষ্ট জেলার নাম হচ্ছে বীরভূম। একটা জেলার কেস স্টাডি করলে আপনি সমস্ত হাল হকিকত জানতে পারবেন স্টেটটা কেমনভাবে চলছে। যেখানে ওখানকার যার মাথায় অক্সিজেন কম যায়, যাকে রাজ্যের প্রভাবশালী মুখ্যমন্ত্রী ভীষণ ভালোবাসেন, যাকে তিনি বলছেন যে কেসটা কী করেছে, ও যখন জেল থেকে বেরোবে তাকে বীরের সম্মান দিয়ে নিয়ে এসো, এই হুইপ দেওয়ার পর কোন পুলিশ অফিসারের ঘাড়ে কটা মাথা আছে যে তার সঙ্গে হস্টিলিটিতে নিযুক্ত হবে? কখনো সম্ভবপর না, আমি বিশ্বাস করি না। এবার চিন্তা করে দেখুন, ওই বীরভূমে লটারির টিকিট জাল করা, যারা আপনার সেই প্রান্তিক মানুষজন যারা সেই খেটে খায়, তাদের কার্ড নিয়ে অ্যাকাউন্ট নিয়ে সেখানে টাকা ইনভেস্ট করা, অ্যাকাউন্ট ভাড়া করে ইনভেস্ট করা, তাদের অ্যাকাউন্টটাকে জাল করে ইনভেস্ট করা, গ্রিন করিডোর দিয়ে টাকা পাঠানো কোনো একটা নির্দিষ্ট জায়গাতে, এই সব কাজ কিন্তু বীরভূমের হ্যান্ডমেড, তারা সব কিছু করেছে। পুলিশ জানে না? পুলিশের ওখানে এসপি বদল হয়েছে কতবার? পুলিশের একজন ডিএসপি সাব ইন্সপেক্টর থেকে ডিএসপি হতে 32 বছর সময় লাগে। পুলিশের একটা উর্দিপরা ডিএসপিকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলছে এখন কটা বাজে, আধ ঘন্টার মধ্যে যদি আমি দেখি আপনি অমুক না করেছেন আমি গ্রাম সাফ করে দেবো। হু আর ইউ? তুমি কোন লটের বাজ? এখন তুমি কোথায় আছো? এখন তো তিহার জেলে হরিনাম সংকীর্তন করছো, এখন তোমাকে কে মনে রাখে? তুমি টিএমসি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার, তোমার বই উদ্বোধন করতে যায় এই রাজ্যের বাংলা একাডেমির চেয়ারম্যান, যে একাডেমির মেম্বার মিস্টার আবুল বাসার। আবুল বাসারকে চেয়ারম্যান না করে বাংলা একাডেমির, শীর্ষেন্দু মুখার্জিকে বাংলা একাডেমির চেয়ারম্যান না করে কেন প্রাপ্ত বসে ওখানে আপনার চেয়ারম্যান হবেন? তার সময় হচ্ছে কি অনুব্রত মণ্ডলের জীবনী উদ্বোধন করার? অনুব্রত মণ্ডলের জীবনী বায়োগ্রাফি উদ্বোধন করেছেন কে? এই তাত্ত্বিক নেতা, এই ইন্টেলেকচুয়াল নেতা, তিনি উদ্বোধন করেছেন। পুলিশ হবে কোথায়? পুলিশ যখন এইগুলো দেখে পুলিশ কুকড়ে যায়, পুলিশ ডিমোরালাইজড হয়ে যায়। তপন কান্দু পাঁচবারের কংগ্রেস কাউন্সিলর, তাকে সুপারি কিলার দিয়ে মারা হয়েছে। আপনার বিভিন্ন জায়গা থেকে লোক এসে তাকে মেরে দিয়ে গেছে, কত টাকা বিনিময়ে কেউ জানে না। এবার তপন কান্দুর এই ম্যাটারে মৃত্যুর আগে ওই লোকাল থানার ঝালদার আইসি, সেই মহাপুরুষ তপন কান্দুর ভাইবোকে যে কথাবার্তাগুলো বলেছিল সেটা আবালবৃদ্ধ বনিতা সব ভাইরাল হয়েছে, সবাই জানে। যে তোর কাকাকে বল যে ভাইস চেয়ারম্যানের পোস্টটা দেবো, যেন রাজি হয়ে যায়, ছেড়ে দে, চেয়ারম্যানটা পাবি না। তুমি কে হরিদাস পাল? তুমি একটা নগণ্য পুলিশ কর্মচারী, তোমাকে অধিকারটা কে দিয়েছে নেগোসিয়েট করার? তাহলে সেই জায়গাতে এক মাস পরে যখন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যান, তখন সেখানকার প্রশাসনিক প্রধান যিনি চেয়ারম্যান ঝালদা মিউনিসিপ্যালিটির, সেই আগরওয়ালের সঙ্গে উনি চটুল কথাবার্তা বলছেন, তোমার প্রাণায়াম করে তুমি কেন করো, তোমার ভুঁড়ি বাড়ছে কেন, তুমি কটা প্রাণায়াম করো, এই ধরনের চটুল জিনিস ওই ধরনের প্রশাসনিক মিটিংয়ে শোভা পায় না মাননীয় মুখ্যমন্ত্রী। এটা আপনাকে খুব পরিষ্কার করে বললাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একদম সিরিজ ধরে বলে দিতে পারি। পশ্চিমবঙ্গে 1947 সাল থেকে যত হোম মিনিস্টার এসছেন, টিআরপি র্যাঙ্কিং, টেলিভিশন রেটিং পয়েন্ট না, আমরা ওই রকম বলি, টিআরপি রেটিংয়ে ওনার স্থান কিন্তু নিচের দিকেই আছে, উনি কিন্তু উপর দিকে উঠতে পারেননি। যতই উনি ক্ষমা চেয়ে নিন এখন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অবনত মস্তকে, আর ভুল হবে না। আপনার 7 দিনে 16টা লোক মারা গেছে, আপনি কি করেছেন, কেন জাননি তখন? আপনার টাইমে আপনি অপোজিশন লিডারদের কোনো স্পেস দিচ্ছেন না। শুভেন্দু অধিকারী 30টা মিটিং করেছে পশ্চিমবঙ্গে, 30টা মিটিংয়ে হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে, হোয়াই? আপনার টাইমে আমরা তো আপনাকে সমস্ত অ্যাকোমোডেট করে দিতাম, 50-60 হাজার 70 হাজার লোকের মিটিং আপনি করে এসছেন, কেউ তো কখনো আপনাকে বাধা দেয়নি। এই মানসিকতায় কিন্তু ডিফারেন্স আছে, আপনি যে মানসিকতাটা তৈরি করেছেন সেটা কিন্তু হার্মফুল ফর দ্য ফ্লাওয়ারিং অফ ডেমোক্রেসি। এ রাজ্যে ডেমোক্রেসি নেই, কুণাল বাবুরা যতই বলুক, রাজ্য ডেমোক্রেসির পক্ষে অনুকূল না। আমি দুটো ঘটনা বলে শেষ করব। একটা ঘটনা,
1872 সালের 31শে ডিসেম্বর, আজ থেকে 150 বছর আগে, সিলেটে একজন তরুণ বাঙালি আইসিএস চাকরি করতে গেছেন। তিনি একটা ফাইলে সই করেছেন, সই করেছেন কি না, যুধিষ্ঠির নামে একটা চোর একটা নৌকো চুরি করেছে, সেই যুধিষ্ঠিরের নামে উনি ফাইলে সই করে দিয়েছেন যে যুধিষ্ঠির ইজ অ্যাবসকন্ডিং, পালিয়ে বেড়াচ্ছে, যুধিষ্ঠিরকে পাওয়া যাচ্ছে না। তখনকার দিনে সাহেব ডিএম কল করেছে আইসিএসকে, আইসিএস লন্ডনে গিয়ে পড়াশোনা করে ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়ে আইসিএস হয়েছে, তাকে বলছে এইটা তোমার সই, বলে হ্যাঁ সই, বলে যুধিষ্ঠির তো ঘুরে বেড়াচ্ছে, তুমি কেন লিখেছো ইজ অ্যাবসকন্ডিং। দেন অ্যান্ড দেয়ার হাইকোর্ট থেকে কমিশন তৈরি হলো এবং সেই মানুষটাকে আইসিএস থেকে তাড়িয়ে দেওয়া হলো। সেই মানুষটার নাম হচ্ছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তার এ নেশন ইন মেকিং বইতে এটা উনি অনেক কষ্ট করে লিখেছেন, কিন্তু তিনি স্বীকার করেছেন তিনি ভুল করেছিলেন। তাহলে এই যে নো ননসেন্স অ্যাটিটিউড ছিল ব্রিটিশদের, ওরা কাউকে ক্ষমা করত না। তরুণ বাঙালি আইসিএস ব্রিটেন থেকে পাশ করে এসে লন্ডন থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট, তাকে ওদের ডিসকোয়ালিফাই করতে, ডিসমিস করতে এক মিনিট সময় নেয়নি। আর একটা বলে আপনাদের শেষ করব, মোহাম্মদ হাদি হায়দ্রাবাদের দেওয়ান ছিলেন, আওরঙ্গজেবের খুব প্রিয় পাত্র। মোহাম্মদ হাদিকে আওরঙ্গজেব বললেন যে দেখো আমার প্রচুর টাকা কড়ি লাগবে, তুমি চলে যাও বাংলায়। তখন অখণ্ড বাংলা শাসন ব্যবস্থাটা কেন্দ্রীভূত ছিল আপনার ঢাকাতে। ঢাকাতে গেলেন, ঢাকাতে গিয়ে ওখানে দেখলেন যে পুরো কর সংস্কার করলেন, কর সংস্কার করে প্রথম বছর হাদি খান, তখন তার নাম ছিল কর্তলব খা, আওরঙ্গজেব তাকে এত ভালোবাসতেন, কর ব্যবস্থাটা এত ভালো করেছিলেন, কর্তলব খাকে উনি, কর্তলব খা আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যে 1 কোটি টাকা পাঠিয়ে দিলেন, 1 কোটি। এই 1 কোটি টাকা পাওয়ার পর আওরঙ্গজেব তার লোকজন দিয়ে টাকাটা গুনলেন যে 1 কোটি টাকা আছে কি না। দেখলেন আওরঙ্গজেব 1 টাকা কম ছিল। আওরঙ্গজেব গোপন চিঠিতে লিখলেন হাদি খানকে যে কর্তলব, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমার 1টা টাকা কম ছিল। কর্তলবের মাথা নিচু হয়ে গেল। কর্তলব যে লোকটা ওই টাকা নিয়ে গিয়েছিল তাকে ডাকলেন যে তোমাকে আমি 1 কোটি টাকা দিয়েছিলাম, 1 টাকা কোথায় গেল? কিছুতেই স্বীকার করবে না। পরে বলছে যে একটা ভিখারি এসে আমার কাছে ভিক্ষা করছিল যে আমাকে কিছু দাও, তা আমি তো দেখলাম এখানে তো অনেক টাকা আছে, আমি 1টা কয়েন দিয়ে দিয়েছিলাম, 1টা গোল্ড কয়েন দিয়ে দিয়েছিলাম সেই ভিখারিকে। তখন হাদি খান আর কিচ্ছু করলেন না, কর্তলব খান কিচ্ছু করলেন না, কোতোয়ালকে ডেকে বললেন ওর ডানারটা কেটে নাও, যে হাত দিয়ে ও আমার বিশ্বাসে ব্রিচ অফ ট্রাস্ট করেছে এই হাতের কোনো অধিকার নেই। খুব প্রিয় পাত্র, আত্মীয় ছিলেন সেই লোকটি, তার হাতটা কেটে নেওয়া হলো। এই মানুষটার নাম ছিল, পরবর্তীকালে আওরঙ্গজেব তাকে টাইটেল দিয়েছিলেন মুকসুদা, মানে মুর্শিদাবাদ নামটা তার থেকে ওই মুর্শিদাবাদ হয়েছিল, মুর্শিদকুলি খান। দিস ম্যান ইজ মুর্শিদকুলি খান। এই অ্যাটিচিউড থাকতে হবে, এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই, এখানে আমার আমার বলে কেউ নেই, আমি আজকে থাকবো না, কালকে কিন্তু আমার এই প্রশাসন প্রভাবমান আছে থাকবে। মমতা ব্যানার্জি কিন্তু আমি আপনাকে বলবো, আইপিএস আইএস এর ক্ষেত্রে যে অ্যাটিচিউড তিনি দেখাচ্ছেন সেই অ্যাটিচিউড দিয়ে কিন্তু এই প্রশাসন চলবে না, সেখানে এর থেকে বেশি কাঙ্ক্ষিত ফল উনি আশা করতে পারেন, আমি আশা করি না। আমি বিশ্বাস করি এখানকার আইপিএসরা তাদের দলদাসত্ব ত্যাগ করুন, ত্যাগ করে তারা স্বমহিমায় বিরাজিত হন, বাংলাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। এ বাংলাকে কিন্তু আমরা দেখতে চাই না, এ বাংলাকে আবার যদি পুনর্জীবিত করতে হয় তাহলে আইএস আইপিএসদের বিরাট ভূমিকা আছে। আজকে যে ভূমিকাটা কলকাতা হাইকোর্ট করছে, কলকাতা হাইকোর্ট না থাকলে আমরা অনেকেই বাস বেঁচে থাকতে পারতাম না। সেই ক্যালকাটা হাইকোর্টকে আমি একদম কুর্নিশ জানিয়ে বলছি, সেই কাজটা কিন্তু করার কথা আইএস আইপিএসদের। দে আর নট ডিসচার্জিং দেয়ার ডিউটি প্রপারলি। যাদের মালকিন হয়ে বসে আছেন মাননীয় মমতা ব্যানার্জি, তাকে তার পথ শোধরাতে হবে, নয়তো বাংলার সমূহ বিপদ।